একেই বলে দেখায় দেখায় শেখা। বুধবার কংগ্রেসের ছাত্র সংগঠন NSUI দেখানো পথ ধরে এবার একই দাবিতে ডেপুটেশন প্রদান করল বাম ছাত্র সংগঠন SFI। দশম শ্রেণীর ছাত্রকে মারধরের প্রতিবাদে বৃহস্পতিবার উমাকান্ত দাদুস ইংরেজি মাধ্যম স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের কাছে ডেপুটেশন প্রদান করল SFI। সংগঠনের সদর বিভাগীয় কমিটির পক্ষ থেকে অভিযুক্ত শিক্ষকের কঠোর শাস্তির দাবি জানানো হয় এই ডেপুটেশনে। ঠেলে দিয়েছে বলে আমরা SFI সদর বিভাগীয় কমিটি আমরা এই বিদ্যালয়ের প্রধান শিক্ষকের নিকট আমরা দাবি জানাচ্ছি অবিলম্বে এই শিক্ষকের বিরুদ্ধে সুস্থ তদন্ত করে এই ঘটনার তদন্ত সামনে আনার জন্য এবং এই ছাত্রকে কেন এভাবে মারধর করা হলো তার বিষয়টা সবার সম্মুখে আনার জন্য। পাশাপাশি এই বিদ্যালয়ের যে পরিকাঠামোগত উন্নয়ন এবং বিদ্যালয়ের শিক্ষক স্বল্পতা সেটা দূর করার জন্য যাতে এই বিদ্যালয় কর্তৃপক্ষ অবশ্যই উদ্যোগ গ্রহণ করে মূলত এই বিষয় নিয়ে আমরা আজকে এক ডেপুটি প্রতিনিধিত্বমূলক ডেপুটেশনে আমরা মিলিত হয়েছি। নামটা অভিজিৎ দেব, SFI সদর বিভাগীয় সম্পাদক।